হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আমরা আজকে এসে পড়েছি, দেখতে পাচ্ছেন, একটি ট্যাটু শপের দোকানে। এখান থেকে বাহারি ধরনের, বাহারি ডিজাইনের ট্যাটু আপনারা শরীরে আর্ট করতে পারবেন, সেটারই একটা শপে আমরা চলে এসেছি। এটি মূলত শাঁখারি বাজার এলাকায়। আমাদের সামনে একজন ট্যাটু করাচ্ছেন, দেখতে পাচ্ছেন হাতে, আর যিনি কাজ করছেন উনি বিপ্লব দা। উনি মূলত এই ট্যাটু শপের ওনার এবং ট্যাটু আর্টিস্ট। প্রথমেই আসলে আপনাদেরকে একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে যে ট্যাটু কিন্তু ইসলাম ধর্মের জন্য নিষেধ আছে। ইসলাম ধর্মে ট্যাটু করা নিষিদ্ধ। যারা করবেন তারা এটা মাথায় রেখেই করবেন ট্যাটু করার সময়। আর একটা বিষয় বলতে চাই যে ট্যাটু কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয় হচ্ছে বেশ কয়েক বছর ধরে। সাধারণত এটা বাইরের দেশগুলোতে অনেক বেশি জনপ্রিয়, সেটারই সূত্র ধরে বাংলাদেশে অনেক জনপ্রিয় হচ্ছে। আমরা আজকে ট্যাটু শপটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাটু করতে হয়, এবং ট্যাটুগুলোর বেশ কয়েকটা ডিজাইনও দেখাবো, এবং এগুলোর কেমন খরচের মধ্যে আপনারা ট্যাটু করতে পারবেন, এবং এই ট্যাটু করার ভালো দিক মন্দ দিক সবগুলো বিষয়ে আপনাদেরকে জানানোর ট্রাই করব। তো আসুন আমরা এখন বিস্তারিত জানবো। আমাদের সামনে যিনি আছেন বিপ্লব দা, উনি কাজ করছেন, এর মাঝখান দিয়ে আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। যারাই এই ট্যাটু করবেন অবশ্যই ওই ট্যাটু স্টুডিওর থেকে কে করে, ও কীরকম কাজ করে, কি জিনিস দেওয়া করতেছে, এগুলি সব কিছু ভালো মতো বিবেচনা করবেন। ভালো জিনিস দেওয়া করছে কিনা, নতুন নিজে নিচ্ছে কিনা, একজনের তার একজন ইউজ করছে কিনা, এগুলি অবশ্যই দেখে নেবেন। কারণ এটা সারা জীবনের ব্যাপার, একটা ক্ষতি হইতে সময় লাগবে না কিন্তু। আচ্ছা, আর এই ট্যাটুটা তো আপনার সারা জীবনই থাকবে? হ্যাঁ, সারা জীবনই থাকবে, না মুছবে না, এটা না চাইলে মুছবে না, চাইলে মানে এই জায়গায় অন্য ট্যাটু করতে পারে, হালকা পাতলা কোনো রিমুভ করা যায়, যায় না যে তা না। আপনি খুব বেশি ভালো হয় না, খুব ভালো হয় না, আর করলে অবশ্যই কোনো ডাক্তারের থেকে করা উচিত রিমুভটা, কোনো ট্যাটু শপ থেকে না। আচ্ছা আচ্ছা, কোনো ডক্টরের সহায়তা নেওয়া উচিত না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু অনেক ট্যাটু শপ আছে যারা রিমুভ করতে চায়, সেখান থেকে অনেক সময় ভালো, আর তো কোনো কিছু বুঝবে না, মানে দেখা যা শিখতে তাই। আচ্ছা, তার তো একটা মেডিসিন দিতে পারবে, কোনো বাই চান্স ক্ষতি হয়ে গেলে মেডিসিন দিতে পারবে, পারবে না যে তা না। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভালো জায়গাতে ট্যাটু করুন, যারা কাজ পারে তাদের থেকে করুন, কাজ দেখে তারপর। আচ্ছা, তো যারা দক্ষ কর্মকার আছেন তাদের মাধ্যমে ট্যাটু করার পরামর্শ দিচ্ছেন বিপ্লব দা। আচ্ছা, আমরা আর কিছু ইনফরমেশন জানতে চাই যে আপনি যে ট্যাটুগুলো করছেন, বিভিন্ন কালারের তো ট্যাটু করা যায় না? হ্যাঁ, বিভিন্ন কালার, বিভিন্ন কালার আছে, যদি গায়ের রং পরিষ্কার থাকে তাহলে কালার করা যায়। আচ্ছা, আর শরীরে বিভিন্ন জায়গায় তো এই ট্যাটুগুলো করা যায়? হ্যাঁ, যে কোনো জায়গায় চাইলে, আর যে কোনো ডিজাইন। আপনার কাছে ডিজাইন কতগুলো আছে? 500-600 ডিজাইন আছে, এবং কেউ যদি নিজস্ব কোনো চয়েস থাকে ইন্টারনেট থেকে নামায় দেয় সেটাও হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গুগল থেকে, ইন্টারনেট থেকে কোনো ছবি, অথবা নিজের ছবি, অথবা প্রিয়জনের কোনো ছবি, সেটাও সম্ভব করতে পারবে। আচ্ছা, তো এই ট্যাটুগুলোর আপনার কত থেকে কত প্রাইসের মধ্যে আছে? আমার এখানে সর্বনিম্ন 2,00,000 টাকা। আচ্ছা, আর সর্বোচ্চ কত? সর্বোচ্চ তো শেষ নাই। আচ্ছা, সর্বোচ্চ শেষ নাই, সর্বোচ্চ শেষ নাই, সর্বনিম্ন বিলটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যেটা করছেন এটার, এটার কত খরচ? এটা 7,000 টাকা দিন। 7,000 টাকা দিন না? আচ্ছা, আর আপনার রেটগুলো কি সব মানে ফিক্সড? ফিক্সড, আমার মানে দামাদামি সিস্টেম নাই জায়গা। আচ্ছা আচ্ছা, ফিক্সড বিল সব, রেট আপনার ডিজাইন অনুযায়ী রেট ফিক্স করা আছে, সেটা ডিজাইন করতে চাইলে সেই প্রাইসটা দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর কতক্ষণ লাগে এক একটা ট্যাটু এইভাবে করতে? ডিজাইনের এইটা যেমন মিনিমাম 3-4 ঘন্টা সময় লাগবে। আচ্ছা আচ্ছা, টানা টানা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি বেশ ভালো একটা সময় এখানে ইনভেস্ট লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে যোগাযোগ করার মাধ্যম কি, যদি কেউ ট্যাটু করতে চায়? সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড্রেসটা একটু যদি বলতেন আমাদেরকে। এটা পুরান ঢাকা সদরঘাটের কাছে, শাঁখারি বাজার। আচ্ছা, আপনার ট্যাটু শপের নামটা? কর্মকার ট্যাটু জোন। আমার ট্যাটু শপের নাম কর্মকার ট্যাটু জোন। আচ্ছা, তার মানে শাঁখারি বাজারে আসলেই আপনার কাছারে, কালাচাঁদ মার্কেটের দ্বিতীয় তলা, কালাচাঁদ মার্কেটের দ্বিতীয় তলা। আচ্ছা, কর্মকার ট্যাটু জোন। আচ্ছা, আপনার ফেসবুক পেজ তো আছে মনে হয়? ফেসবুক পেজে কি নামে আছে? কর্মকার ট্যাটু জোন নামে পেজটা আছে। আর আমার পেজে যে ছবিগুলি সারা আছে ওইটা সবই এডিট সারা ছবি, আমার হাতে করা কাজ, কোনো কিছু ইন্টারনেট থেকে নামানো নাই, যাই করা আছে সব আমার হাতে করা কাজ আছে। ন্যাচারাল ছবিটা দেখতে পারে, র ফাইল।
আচ্ছা আচ্ছা, তাহলে সেখান থেকে আপনার কাজের স্যাম্পল দেখেও অনেকেই কাজ দেখতে পারে, পছন্দ করতে পারে। ডিজাইনের জায়গাও 400-500 ডিজাইন ছাড়া আছে, সবগুলি আমার হাতে করা কাজ। আর ওই আইডিতে যাই ছাড়া হয় সবই আমার হাতে কাজ ছাড়া হয়। ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো যিনি ট্যাটু করাচ্ছেন তার সঙ্গে। দেখতে পাচ্ছেন উনি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, ট্যাটু করাচ্ছে, উনি জানে না যে অসুস্থ ফিল করছেন কিনা। আমরা কথা বলি, ভাই আপনার নাম কি? আমার নাম অন্তু কর্মকার। অন্তু কর্মকার, তো আপনি যে ট্যাটু করাচ্ছেন, কি মনে করে ট্যাটু করাচ্ছেন? আপনার ট্যাটু করতে কেন ইচ্ছা হলো? এটা দেখি সবাই করে, আমারও ইচ্ছা হলো একটা ট্যাটু করি। আচ্ছা আচ্ছা, এই কারণে আপনি ট্যাটু করাচ্ছেন। আচ্ছা, তো ট্যাটুর মধ্যে তো অনেক ডিজাইনই আছে, আপনি মহাদেবের ট্যাটু কেন করছেন? আমার এই ছবিটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই জন্যে। তো আপনি তো জানেন যে ট্যাটু করালে কিছু কিছু সময় হয়তো অনেক ক্ষতি হতে পারে, শরীরের সাইড ইফেক্ট আছে, আবার এটা শরীর থেকে রিমুভ করাটাও অনেক কঠিন, তারপরও ট্যাটু করাচ্ছেন কেন বলেন তো? না করালে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে এটা সারা জীবন থাকবে আপনার এখানে, আপনি এটা মনে করছেন যে থাকলে সমস্যা নেই? অবশ্যই অবশ্যই, ট্যাটু করার আগে যে ট্যাটু করে ওনার হাতের কাজ দেখবেন, কোনো ভিডিও দেখবেন, কোনো স্টিল ছবি দেখবেন না, কারণ স্টিল ছবি তো অনেক ধরনের এডিট হয়, বোঝাও যায় না। অবশ্যই কাজ দেখা কাজ করবেন, কারণ এটা সারা জীবন থাকবে, আপনি চাইলে উঠাইতে পারতেছেন না। একটা খারাপ ডিজাইনও সারা জীবন নিয়ে বসতে চলতে হবে, এর জন্য বলতেছি অবশ্যই অবশ্যই আপনি। আর অবশ্যই দেখবেন যে নিডেল নতুন নিচ্ছে কি না, বা রঙের যে ক্যাপটা, এই যে এই জিনিসটা বলাচ্ছে, এই জিনিসটা, এই জিনিসগুলি নতুন নিচ্ছে কি না। সেটার জন্যই আসলে আমাদের এই যে নিডলটা যেটা বললেন, সেই জিনিসটা যেন নতুন হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আর এছাড়া একটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে ট্যাটুর অনেক সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট হতে পারে, হয়তো ছোট একটা ট্যাটু আঁকতে গিয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে, এরকম সম্ভাবনাও আছে? হতে পারে, যে কেউ একটা ক্যান্সার হতে পারে, যেমন মহিলাদের ক্যান্সার হয় কিসের জন্য, ওরা তো সিগারেট বিড়ি খায় না, কিন্তু সিগারেটের গায়ে তেল লাগায় সিগারেট খেলে ক্যান্সার। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই আমরা কথা বললাম বিপ্লব দার সঙ্গে, উনি ট্যাটু আর্টিস্ট, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের ট্যাটু উনি করে থাকেন এবং দক্ষ হাতেই উনি করে থাকেন। তো যাই হোক, আপনারা যে বিষয়গুলো আজকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর ট্রাই করেছি, ট্যাটুর এখানে কত ধরনের ট্যাটু আছে, ট্যাটু করা মুসলিমদের জন্য হারাম, সেটা মাথায় রেখেও আপনারা ট্যাটু করবেন, এছাড়াও ট্যাটু রিমুভ করা যায় না, করলেও অনেক সাবধানের সঙ্গে ট্যাটু রিমুভ করতে হয়, এছাড়াও কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, মানে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার ট্রাই করেছি। তারপরও ট্যাটু শপটাতে আমরা এসেছি একটু এক্সপ্লোর করার জন্য, যে ট্যাটু যারা আপনারা করতে চান, ইচ্ছুক, তারা এখান থেকে ট্যাটু করতে পারবেন এবং এটার খরচ কেমন সেটাও আপনাদেরকে জানিয়েছি। আর আমাদের ডেইলি নিডস ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনারা এখানে আসেন ট্যাটু করার জন্য, তাহলে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট পাবেন। এই বলে আসলে আমাদের আজকের এই ভিডিওটা শেষ করছি। মোটামুটি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশানে ট্যাটু শপের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা কল করেও সরাসরি যোগাযোগ করতে পারবেন, এছাড়া সরাসরি আপনারা ভিজিট করেও ট্যাটু শপে ভিজিট করে আপনারা দেখে যেতে পারবেন, পরবর্তীতে আপনারা ট্যাটু করবেন কিনা সেটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।